ভালোবাসা চাই শুধু, ভালোবাসা পাই না, ভালোবেসে আটকে গেছি, আমার মতো কেউ ভালোবেসে ফেসে যেও না। ভালোবাসা চাই শুধু, ভালোবাসা পাই না, ভালোবেসে আটকে গেছি, আমার মতো কেউ। হ্যালো, ফুরি নুরি নাইনি বেগরটা নকল দিন মরি গেল, একদিও দেখি চাই না। ভালোবাসা চাই শুধু, সকাল থেকে বই দিছি একটা তা ফুরিন দেখি না রে, আজকে দিন আমার ঘুরে দেখি আছে বার হয়েছি। আটকে গেছি, কোন সমস্যা নাই ভাই, আসি নানি, মনে করো তোমরা আজকে ফার্স্ট ডেট, লাস্ট বলতে কিচ্ছু নাই, কোন ভর্তি দিতে তোমরা, ভর্তি ফি কত? 8,000 করি ভাই। 8,000 করি, 8 × 2 শুনলো নি, তোমরা আমি 14,000 ভর্তি করে দিব ভাই, আসি 14 নি ভাই। তোমরা যেন ভর্তি দিছে ভাই, এমরি এমসি মদন, এর বাদে সরকারি বেসরকারি প্রাইভেট যেটা কই ভাই, ক্যান্টনমেন্ট ভর্তি দিতে, ক্যান্টনমেন্ট আর্মি সেনাবাহিনী বিজিবি রেব যে কলেজে কই ভাই ভর্তি করে দিব, কোনারও ভর্তি দিতে কো, গান আশ্রয় নি তোমরা না ভাই, ভালোবাসা এই নামো সাইন খেলা দইগু গে ভাই, আসিস নি তোমরা আমার দিকে, ফারাইলি মনে হয়েছে, তিন না তো উঠো খেলা দো, ভালোবাসো তাই না খানি তুই, চাবি না দেওয়া না নাকি তো সমস্যা নাই ভাই, দিলেই মত চাবি উঠো, বুঝছি নি উঠো, জি ভাই। এই চয়ন, পাঁচটা ডারবি দে, বেঞ্চনের প্যাকেটও দিস, আচ্ছা আলা শেষরা, বেঞ্চনের প্যাকেটও দিও, বেঞ্চনের প্যাকেট নাই তো, বেঞ্চনের প্যাকেট দুকাইয়া দাও, মে পাঁচটা ডারবি দাও, তুকা তুকা অন্য গেলাস না, ইনি বেঞ্চনের প্যাকেট, এ যাও পাঁচটা ডারবির দাম দিয়াও সাইন যাও, ভালোবাসো চাই শুধু, ভালোবাসো পাই না, ভালোবেসে আটকে গেছি, রা অত উড়া খাইও ঠিক হয় না, আর ডারবি আর বেঞ্চনের প্যাকেট নে, ভালোবাসো চাই শুধু,
ভালোবাসো বইন। তেল দে সাইন, অকটেন দে অকটেন। আমার কাছে তবে 1000 টিকি নোট মনে করি, 20 রান না 30 রান বাঙ্গা আছে, তোমায় নিয়ে 100 টাকা দো। কাকে চান? কাকে চাই? তোর প্রিন্সিপাল কই? স্যার বাইরে আছে। বাইরে আছে? স্যার ফোন দে, কো বাইরে এসেছি। আমারে সিরিয়াস নি, আপনি পরে আসেন। বোর হলাইয়া বোর ফকেট হলাইয়া দেই মুগি, তোর সাহস নেতা জিনে না সাইন বাসু হই নাই বা ফোন দিলে। প্রিন্সিপাল হই গেল আইনা করে। অভিমান করেছে হারিয়ে গেছে বুক বরাবর বসনিয়ে হারিয়ে গেছো তুমি। স্যার কেমন আছেন? এই কে তুমি? আমাকে কি আপনি চিনেছেন? কে তুমি? আমাকে মনে করুন, এই কলেজের যত দল আছে সবাই আমাকে বড় ভাইয়ের মতো দেখে। এরপরে মনে করুন যে ওই সিলেটের যত নেতা আছে সবাই আমাকে ছোট ভাইয়ের মতো দেখে। আমি দুগু ছেলে লয়ে এসেছি আমার, ওগুকে ভর্তি করে দিন। তুমি এভাবে বসছো কেন? এভাবে বসেছি, এটা আমার মানে এটা আমার স্টাইল বলতে পারেন। তুমি জানো এটা শিক্ষা প্রতিষ্ঠান? আমি তো জেনেই এসেছি। এভাবে না বসলে আপনি বুঝবেন কেমন যে আমার যে কত ক্ষমতা কত পাওয়ার। তুমি কি বোঝাতে চাচ্ছ আমাকে? আমি একজন নেতা, সবাই আমাকে বড় ভাইয়ের মতো দেখে। এই কলেজে যত ছাত্র আছে আমাকে দেখলে তো সবাই দাঁড়িয়ে যায়। আমার দুগু ছেলেকে ভর্তি করে দিন, ওখানে 2000 টাকা। এই তুমি কোথায় পড়ালেখা করছো? আমি তো পড়ালেখা সব কলেজেই করেছি। আশ্চর্য, তুমি সব কলেজে পড়েছো? সব কলেজে আমি পড়তে পারি। এই দুটো ছেলেকে ভর্তি করে দিন। তুমি জানো ভর্তি এখন তো অনলাইনে ভর্তি হয়? আমাকে অনলাইন শেখাবেন না। আহা, তুমি তো সিস্টেম বুঝতে হবে। শুনুন, অনলাইন অফলাইন আমি সব বুঝি। আমি ডিসলাইনে কাজ করেছি, আমার নামে ডিসলাইন এনে আমি 7 করে মিলে দেখি আমরা। আমাকে অনলাইন শেখাবেন না, ভর্তি করে দিন। তুমি তো বেয়াদবের মতো কথা বলতেছো। কিসের কিসের বেয়াদব? এই আপনি কোতোয়ালির থানার ওসি, যত পুলিশ এরপরে যত নেতা আছে সবাই সাথে ফোন দিয়ে জিজ্ঞেস করুন, সবাই আমাকে চিনে। আমরা একসাথে বসে আড্ডা দেই। আপনি নতুন এসেছেন, আমাকে চিনেন না। আমি নতুন এসেছি না, ভর্তি করে দিন, চলে যাবো। টা দাঁড়ান, তোমার সাথে আমি পরে কথা বলছি, একটা মিটিংয়ে আছি একটা ছোটখাটো মানুষের সাথে, পরে কথা বলছি। আপনি তো আমাকে চিনলেন না। আমি যদি এই মুহূর্তে ফোন দেই, 200-300 লোক চলে আসবে, 200 ছেলে পুলা পাইন আসবে, এমনকি মেয়েও আসতে পারে। আর আপনি আমার তাড়াতাড়ি ভর্তি করে দিন, চলে যাব। তুমি ভদ্রতার সাথে কথা বল। কিসের ভদ্রতা? ভদ্রভাবে কথা বললে তো আপনি আমাকে বসতেই দিতেন না। এই পিয়ন চা নিয়ে আয়। তুমি আমার পিয়নকে অর্ডার করে রাখে। চা নিয়ে আয়, রং চা দুধ চা সব একসাথে খাবো। হ্যালো।
ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হ্যাঁ, প্রিন্সিপাল বলছিলাম। ওসি সাহেব, হ্যাঁ হ্যাঁ, আমার ক্যাম্পাসে একটা, হ্যাঁ হ্যাঁ, একটা বখাটে ডিস্টার্ব করছে, আপনি এক গাড়ি ফোর্স পাঠিয়ে দেন। ওকে, আমি ওকে আটক করে রাখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, ওয়ালাইকুম সালাম স্যার। আমি বুঝিতে পারিছি আপনি কি সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন। তুমি কি বুঝিতে পারি? আমি আপনার কাছে আসতেছি স্যার। তোমাকে আসতে হবে না, তুমি বসো, তুমি তোমার সিটে বসো স্যার। হ্যালো, কিভাবে কথা বলতে হবে জানিস না? বিপ্লব, হ্যাঁ প্রিন্সিপাল বলছিলাম। ওয়ালাইকুম সালাম, তুমি আমার রুমে একটু আসো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু তাড়াতাড়ি আসো স্যার। এগুলো ঠিক নয় স্যার, আমাকে যাতা মেরে ধরেছে। চুপ, একদম চুপ, আমাকে ফোর্স দিতে বলুন, ছেড়ে দাও, তোমাদের দেখে নেব। এই তোমরা ছাড়ো, বিপ্লব আসলে আমার রুমে পাঠিয়ে দিবা। বিপ্লব ছেড়ে দাও আমাকে, ডোন্টা কিউ। আই চুপ, তুমি চুপ, বিপ্লব আসলে আমার রুমে পাঠিয়ে দিবা, ঠিক আছে? তোমাদের চিনে রাখো। এই চুপ করো তুমি স্যার, মাফ করে দিন। সুজা দাঁড়াও তুমি তুই কি সুজা কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে যাবে নাকি তোকে পুলিশে দিব? আমি পরিস্থিতি খুব খারাপ, তোমরা ভর্তি হয়ে গেছে, এখন তোমরা আগামী বছর পরীক্ষা দিবা। ওনাও গাড়ি, গাড়ি 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 বা আমার পাইয়ে নিবা। এরকম কিছু বখাটে পাতি নেতাদের কারণে ছাত্র রাজনীতি ও শিক্ষাঙ্গন আজ কলুষিত। আসুন এদের ব্যাপারে সোচ্চার হই। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্টস করে সাথেই থাকুন।